অসংগঠিত শ্রমিকদের নিয়ে শুরু হলো শ্রমিক মেলা পুরুলিয়া জেএল চার্চ ময়দানে। অসংগঠিত শ্রমিকদের অস্বাভাবিক মৃত্যুর জন্য কিছু পরিবারের হাতে 50,000 টাকা মূল্যের চেক বিতরণ করা হয় এদিন। স্বনির্ভর গোষ্ঠীর স্টল খোলা হয়েছে এই শ্রমিক মেলায়। উপস্থিত ছিলেন সুজয় ব্যানার্জি, ডক্টর মৃগাঙ্ক মাহাতো, শ্রম দপ্তরের জয়েন্ট কমিশনার পার্থ সারথী চক্রবর্তী সহ অন্যান্যরা। জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন। সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে পরিগণিত হোক, সমাজের দায়বদ্ধতা আছে। আমার বাড়িটা যে নির্মাণ করে দিয়েছে সেই নির্মাণ শিল্পীর জন্য আমি ভাববো না, আমার বাড়ি তৈরি করে দিচ্ছে সেই ইট ভাটার শিল্পীদের জন্য আমি ভাববো না, আমাকে সমাজের দায়বদ্ধতা আমার এটা আছে এইটা ভাবতে হবে। আমাদের যারা আজকে কাঁসার ফিল্পে সিমেন্ট লাগে সেগুলো নিয়ে আসে, যারা স্টোন চিপসটা তৈরি করছে কাঁসার শিল্পে, তাদের ধুলা, তাদের সমস্ত পলিউশন তাদের নাকের পথ দিয়ে ঢুকে, তাদের ইউনিয়নে কোনো একটা বড় রোগ হয়ে গেল কিংবা টিউবারক্লোসিস হয়ে গেল কিংবা কোনো রোগ, আজকে যিনি তিনি হচ্ছেন আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। তাই তো তিনি বলেছেন যে যে কোনোভাবে এই যে প্রাপ্য সুযোগ সুবিধা দেখুন এখন লেখা আছে ওখানে 18 থেকে 60 বছরের শেষে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে আপনারা পাবেন, কিন্তু একটা বিশেষ একটা অত্যন্ত চিন্তার দিক এগুলো বারবার প্রতিটা শ্রমিক মেলায় বলি। আমাদের এখানে শ্রমিক মেলা যখন প্রথম শুরু হয় সেটা রঘুনাথপুরে হয়, তারপরে আবার শ্রমিক মেলা আমরা যাই সেখানে ঝালদাতে, আমরা সেই শ্রমিক মেলায় সমস্ত কথাগুলো বলি, আবার আমরা ঘুরে এসে পুরুলিয়ার জেলার মেলায় এই সব বক্তব্যগুলো বলি। যে সমস্ত অসংগঠিত ইউনিয়ন হোক আর ইউনিয়ন হোক সমস্ত শ্রমিকদের যারা প্রতিনিধি আছেন তাদেরকেও রাস্তায় নামতে হবে মানুষের হয়ে কাজ করার জন্য। সাথে সাথে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে ইনভলভ করুন, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির যারা জিতে আসছে তাদের সবাইকে ইনভলভ করে এই বার্তাটা যাতে গ্রাম বাংলার প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে চলে যায় সেই বার্তার জন্য আজকে আমি যেখানে আমার যুগ্ম কমিশনার সাহেব আছেন তার কাছে আমি এই দাবিটা রেখে গেলাম। আমাদের ভাবতে হবে জিনিসগুলোকে নিয়ে। আজ যখন দুয়ারে সরকার আপনাদের ঘরে ঘরে দিয়ে বা আপনাদের সমস্ত সমস্যার সমাধান দুয়ারে সরকারের কাছে দিয়ে আপনি আবার আপনার মনের কথাটা বলতে পারছেন, হয়তো একটা সরকার সব কিছু করে দিতে পারে না, হয়তো একটা সরকার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে না, কিন্তু আপনাকে ভাবতে হবে
যে একটা সরকার এসে আপনার সমস্যার কথা জানতে চাইছেন, এই ভাবনাটা যখন আজকে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে এবং যেগুলো সমস্যার সমাধান হওয়া সম্ভব সেই সম্ভাবনা ভাবনাগুলো পাড়ায় পাড়ায় সমাধান করা হচ্ছে, এই ভাবনাকে সামনে নিয়ে মমতা ব্যানার্জি যখন আপনাদের দুয়ারে দুয়ারে বা পাড়ায় পাড়ায় সমাধানের কথা ভাবছেন, তখন নিন্দুকরা নিন্দা করবে, যতদিন ঘুমাচ্ছিল ভোটের সময় আসছে এইসব বলবে। কিন্তু বড় কথা হচ্ছে একটাই, মানবিকতা।